সত্যি বলতে যে সিনেমার পরিচালক নীরজ পান্ডে এবং যে ছবিতে অজয় দেবগান আছেন টাব্বু আছেন এবং জিমি সারিগিল আছেন এবং তার সঙ্গে আরও ভালো ভালো কাস্টিং রয়েছে সেই ছবিটা থেকে সত্যি বলতে এক্সপেকটেশন কিন্তু হিউজ লেভেলে থাকে কিন্তু সেই এক্সপেকটেশান যখন ফুলফিল হয় না তখন কিন্তু খুব খারাপ লাগে যে নীরজ পান্ডের মতন একজন ডিরেক্টর তিনি এই ছবিটা বানিয়েছে হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অজয় দেবগানের নতুন ছবি অরমে কাহ দাম নিয়ে তো এখন বিষয়টা হচ্ছে এটার যা ট্রেলার ছিল সেই ট্রেলার অনুযায়ী গল্প সম্বন্ধে তোমরা কিন্তু মোটামুটি জানো অজয় দেবগান জেলে রয়েছেন এবং তার একটা পাস্ট রয়েছে তার একটা কিন্তু অতীত রয়েছে অনেক দিন আগে তার সঙ্গে এমন কি ঘটেছিল যে তাকে জেলে আসতে হয়েছিল এবং তার প্রাক্তন নায়িকা অর্থাৎ তাব্বু তার সঙ্গে কিন্তু বিয়ে হচ্ছে জিমিসার গিলে। তো বর্তমানে যখন তাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে কি হচ্ছে বা তাদের সঙ্গে অ্যাকচুয়ালি কি এমন হয়েছিল এটাকে নিয়ে কিন্তু মেনলি গল্পটা তো এই সিনেমাটার আমরা হয়তো ভাবছিলাম যে ট্রেলার দেখে যে এটা অ্যাকচুয়ালি কি এমন ঘটেছিল এর কি পাস্ট এর কি অতীত এটাই হয়তো এই সিনেমার সব থেকে স্ট্রং পয়েন্ট হবে বাট আনফর্চুনেটলি এটাই সব থেকে উইক পয়েন্ট আমি অ্যাটলিস্ট মনে করছি তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে এটার গল্পটাই হচ্ছে সব থেকে উইক বাট এটার এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোতে অভিনয়ের জন্য কিন্তু পুরো সিনেমাটা একটা পুল আপ হয়ে যায় মানে পুল আপ করে দেয় যেখানে অজয় দেবগান ডাবু অসাধারণ এবং আমরা জানি যে অজয় দেবগান বরাবরই চোখ দিয়ে একটা অভিনয় করে এবং সেই অভিনয়গুলো বরাবরই কিন্তু দুর্দান্ত কিন্তু হয়েছে এবং অজয় দেবগান নিজেকে জাস্ট ছাপিয়ে যাচ্ছে তার মেদান দেখো তার শ্বেতান দেখো সেখানে তার পারফরমেন্স চরম লেভেলে কিন্তু বস ছিল এবং সেই অভিনয়কে জাস্ট ছাপিয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে টাপু এবং আমরা দৃশ্যমে দেখেছি একে অপরের বিপরীতে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কাপল হিসাবে তাদের মধ্যেকার যে পারফরমেন্স সেটা কিন্তু দেখবার মতো কিন্তু বস আছে তো আমার এদের দুজনে পারফরমেন্স কিন্তু বেশ লেগেছে এবং তাদের যে ইয়াঙ্গার ভার্সন সাই মান্সরেকার এবং এবং ছেলেটার নাম এক্স্যাক্টলি আমি রিকল করতে পারছি না তো তাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো বেশ কিন্তু ভালো এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ মিউজিকের কাজ এমএম কীরাবানির যে ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক প্রত্যেকটা কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু তা সত্ত্বেও যে কোনো সিনেমার মেন যে পজিটিভ দিক হয় সেটা হচ্ছে গিয়ে তার গল্প স্টোরি সেই জায়গাতে যখন এই সিনেমাটা প্রচণ্ড উইক মানুষ কিন্তু একটু বোর হবে বাট স্ক্রিন প্লেটা একটুখানি টাইট হলে কিন্তু খুব ভালো হতো এবং গল্পের উপর যদি আরেকটু ফোকাস করা হতো আমরা মানে আউট অফ দ্য বক্স কিছু এক্সপেক্ট করছিলাম যখন সেখানে নীরজ পান্ডে আছেন কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গল্পটা একটুখানি আউটডেটে আমার কিন্তু লেগেছে তাছাড়া অভিনয় দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে মানে প্রোডাকশন বলে কিন্তু খুব ভালো খুব ভালো করে ওয়েল্ড কিন্তু শ্যুট করা হয়েছে সেগুলো দিক থেকে বিচার করলে এটা একটা মোটামুটি ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো তোমরা অবশ্যই দেখতেই পারো ফলে গিয়ে এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা